কোন অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফিলান্সিং করে টাকা ইনকাম করার জন্য বেস্ট একটি ফিলান্সিং ওয়েবসাইট হচ্ছে এটি জাস্ট দেখেন শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে আপনি একশো ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে তারায় উনিশ হাজার টাকা দেন আরেকটা স্কোর করলে শুধুমাত্র একটি ওয়েবসাইটের কাজ করলে এখান থেকে আপনি একশো ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় প্রায় এগারো হাজার টাকা এছাড়াও শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করলে এখান থেকে আপনি দুইশো ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় হয় সাতাইশ হাজার চারশো এক টাকা তো এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে এরকম প্রচুর পরিমাণের ফিলান্সিং কাজ পেয়ে যাবেন যে কাজগুলো কমপ্লিট করে প্রতি মাসে ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন পড়াশোনা বা জব করার পাশাপাশি কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফিল্যান্সিং করে প্রতি মাসে হিউজ পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ফিলান্সিং এর সম্পূর্ণ প্রসেসটা দেখাবো অর্থাৎ কিভাবে আপনারা ফিলান্সিং এর কাজগুলো করবেন কাজগুলো করার পর কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন এই সম্পূর্ণ টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধু তাই নয় আমি নিজেও মোবাইল দিয়ে ফিলান্সিং এর কাজগুলো কমপ্লিট করে আপনাদের সামনে লাইভ টাকা আর্নিং করে দেখাবো তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কতটা স্পেশাল হতে যাচ্ছে আর এটা সম্পূর্ণ ফ্রি একটি ফিলান্সিং ওয়েবসাইট এখানে আপনাকে এক টাকাও ডিপোজিট করতে হবে না তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আর হ্যাঁ যেহেতু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে ফিলান্সিং এর টোটাল সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তাই আজকের এই ভিডিওটা একটু লং হতে পারে তো আমি আপনাদেরকে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা মোবাইল দিয়ে ফিল্যান্সিং করে প্রতি মাসে হিউজ পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে এই কাজগুলো করে আর্নিং করার জন্য ফার্স্টে আমাদেরকে এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল ফিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো এটা যেহেতু একটি প্রফেশনাল ফিলান্সিং ওয়েবসাইট তাই আমাদেরকে এখানে একটি প্রফেশনাল ফিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন কাজ করতে হবে সো এই ফিলান্সিং ওয়েবসাইট একটি প্রফেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ সো আমি যেভাবে দেখাবো সেম ওইভাবে আপনারা এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সরাসরি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারা এই ফিলেন্সিং ওয়েবসাইটটিতে চলে আসবেন এছাড়া আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার এসে ট্রুল আনসার লিখে সার্চ করবেন তো ট্রুল আনসার লিখে সার্চ করার সাথে সাথে এই ফিল্যান্সিং এর অফিসিয়াল ওয়েবসাইট টি সবার উপরে পেয়ে যাবেন দেন আপনারা এই ফিলেন্সিং ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন দেন এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে আসার পর উপরে দেখতে পারবেন ডট মেনু এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন সাইন আপ অপশন দেন আপনারা সাইন এর উপর ক্লিক করে দিবেন সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ফর্ম পেয়ে যাবেন সো এই ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাবে আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে তার জন্য এখন আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমি যেভাবে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে দেখাবো সেম আপনারা ওইভাবে আপনাদের ফর্মটি ফিল আপ করবেন তো সবার উপরে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন দেন এখানে আপনার লাস্ট নেম দিবেন তারপর আরেকটু স্ক্রল করলে এখানে আপনার সঠিক একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন তারপর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড একটি অপশন তো পাসওয়ার্ডটা আপনারা ঠিক এইভাবে দিবেন প্রথমে ক্যাপিটাল লেটার দেন হচ্ছে লোয়ারস লেটার দিবেন অর্থাৎ বড় হাতের এবং ছোট হাতের অক্ষর থাকতে হবে আপনাদের পাসওয়ার্ডে তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার তারপর এখানে আপনি নাম্বার দিবেন তো এভাবে আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন দেন সেম পাসওয়ার্ড টি কনফার্মওয়ার্ড এ দিয়ে দিবেন সেম পাসওয়ার্ড টি দেওয়ার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট দেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট থেকে একটা মেসেজ পাঠানো হয়েছে যে আমাদের যে ইমেল অ্যাড্রেস টি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেল অ্যাড্রেস টি ভেরিফাই করতে হবে সো ইমেল অ্যাড্রেস টি ভেরিফাই করার জন্য আমরা সরাসরি আমাদের ইমেল বক্সে চলে যাবো তো ইমেলে আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ট্রুল আনসার থেকে আমাদেরকে একটি ভেরিফিকেশন মেল পাঠানো হয়েছে দেন একটু স্ক্রল করে নিচে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেন এটার উপর ক্লিক করে দিবেন দেখবেন ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন সো যেহেতু আমরা এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে ফিলান্সিং এর কাজ করে আর্নিং করব তার জন্য আমরা এখানে দেখতে পারবো আই এম এ ফিলান্সার এই অপশনটি আমরা এখানে সিলেক্ট করে দিব তো ফিলান্সার অপশন সিলেক্ট করার পর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই অ্যাজ এ ফিলান্সার এটার উপর ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল দেন এটার উপর ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে আরেকটু স্ক্রল করে নিচে আসবেন দেন আরেকটু স্ক্রল করে নিচে আসার পর জয়েন এজ এ ইন্ডিভিজুয়াল এটার উপর ক্লিক করে দিবেন দেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি অপশন পেয়ে যাবেন সো এখন আপনারা ভিডিওটি আরেকটু মনোযোগ সহকারে দেখুন একটি ফোন নাম্বার দিতে হবে সো আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন ভেরিফাই নাম্বার আবার ভেরিফাই নাম্বার উপর ক্লিক করে দিবেন দেন নাম্বার দেওয়া হয়ে গেলে এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে আমাদের একটি ফিলান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন আমরা এই কাজগুলো করে এই ফিলান্সিং ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারবো জাস্ট দেখেন শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে আমরা ৩৫ ডলার আর্নিং করব যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে তার প্রায় চার হাজার টাকা দেন আরেকটি স্কুল করলে একটি ওয়েবসাইটের কাজ শুধুমাত্র এটি করলে এখান থেকে আমরা আশি ডলার আর্নিং করতে পারবো যেটি বাংলাদেশী টাকায় কনভার্ট করলে তারা আট হাজার টাকার উপরে তারপর আরেকটি স্কোর করলে শুধুমাত্র একটি ফেসবুক ফলোয়ারের কাজ সো শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে আপনি বারো ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশী টাকায় প্রায় দেড় টাকা তারপর আরেকটি স্কোর করলে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করলে এখান থেকে আপনি ছেচল্লিশ ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশী টাকায় কনভার্ট করলে তারা প্রায় পাঁচ হাজার টাকা সো এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে এরকম অনেক কাজ পেয়ে যাবেন যে কাজগুলো কমপ্লিট করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এই ফিলান্সিং কাজগুলো করার জন্য কোন প্রকারের স্কিলের এর প্রয়োজন হবে না তো এই কাজগুলো কিভাবে করবে সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো এবং আর্নিং আমি আপনাদেরকে আজকের এই এই ভিডিওতে দেখাবো তো সকল ফিলান্সিং কাজগুলো করে আর্নিং করার জন্য আমাদেরকে এই ফিলান্সিং যে ক্রিয়েট করেছিলাম সেই ফিলান্সিং অ্যাকাউন্ট টিকে ফার্স্টে আমাদেরকে প্রফেশনাল করতে হবে প্রফেশনাল করার পর দেন আমরা এই ফিলান্সিং কাজগুলো করে আর্নিং করতে পারবো তো আমাদের ফিলান্সিং অ্যাকাউন্ট প্রফেশনাল করার জন্য এখানে দেখতে পারবেন একটি প্রোফাইল আইকন এটার উপর ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ফর্ম চলে আসবে তো ফার্স্ট এখানে দেখতে পারবেন এক্সপেরিয়েন্স তো আপনাদের যদি ফিলান্সিং এর কোনো অভিজ্ঞতা নাও থাকে তারপর আপনারা এটার উপর ক্লিক করে মিনিমাম তিন বছর দিবেন দেন আরেকটি স্কুল করলে এখানে দেখতে পারবেন মান্থ দেন মান্থের উপর ক্লিক করে দিবেন তো মান্থ আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিবেন মান্থ সিলেক্ট করার পর একটু স্ক্রোল করে নিচে আসবেন তো সবার উপরে এখানে দেখতে পারবেন ফুল টাইম উইক সো আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে পার্ট টাইম সিলেক্ট করবেন আর যারা বেকার থাকবেন অর্থাৎ আপনারা ফুল টাইম সময় দিতে পারবেন তারা ফুল টাইম সিলেক্ট করে দিবেন আর ফুল টাইম সিলেক্ট করলে আপনাদের আর্নিংটা অনেক বেশি হবে সো যেহেতু আমি স্টুডেন্ট তাই আমি পার্ট টাইম সিলেক্ট করে দিচ্ছি সো পার্ট টাইম সিলেক্ট করার পর একটু স্ক্রোল করে নিচে আসবেন তো এখানে দেখতে পারবেন প্রাইমারি স্কিল তো ফিলান্সিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করার জন্য যেহেতু কোনো প্রকারের স্কিলের প্রয়োজন হয় না তার জন্য এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ এগুলো সবকিছু ঠিকঠাক এটার উপর আপডেট করার সাথে সাথে সামনে ঠিক এরকম একটা আসবে দেন আবার এটার উপর ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা আরেকটু স্কুল করে নিচে আসবেন সো থেকে আপনারা সোশ্যাল মিডিয়া অথবা ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিতে পারেন সো আমি ডিজিটাল মার্কেটিং সিলেট করে দিচ্ছি আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াও সিলেক্ট করে দিতে পারেন দেন আরেকটা

আমি এটা সিলেক্ট করে দিচ্ছি দেন এটা দেওয়ার পর আরেকটু স্ক্রোল করে নিচে আসবেন তো এখানে দেখতে পারবেন লাস্ট অপশন সো এটা অবশ্যই রিমোট ওয়ার্ক অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর আরেকটু স্ক্রোল করলে এখানে দেখতে পারবেন সেভ অপশন তারপর এখান থেকে আপনারা ওকে অপশনে সিলেক্ট করে দিবেন দেন ওকে অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল অপশন দেন আবার প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস অপশন দেন সেটিং এ ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা সরাসরি আমাদের প্রোফাইলটিতে চলে আসব তো এই প্রোফাইলটিকে আমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে তাহলে মূলত আমাদের অ্যাকাউন্টটি প্রফেশনাল হয়ে হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টটি প্রফেশনাল হলে আমরা সাথে সাথে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে কাজ করতে পারবো এবং আর্নিংও করতে পারবো সো ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো ফার্স্টে এখানে আপনারা চেঞ্জ প্রোফাইলের উপর ক্লিক করে সুন্দর একটি প্রোফাইল পিকচার দিবেন প্রোফাইল পিকচারটি দেখতে যেন অনেকটা প্রফেশনাল মনে হয় তারপর আরেকটি স্কুল করে নিচে আসবেন তো এখানে যদি আপনার জেন্ডার ফিমেল হয় তাহলে ফিমেল দিবেন আর মেল হলে মেল সিলেক্ট করে দিবেন তো জেন্ডার দেওয়ার পর আরেকটি স্কুল করে নিচে আসবেন দুই ডলার সিলেক্ট করে দিয়েছি দেন আরেকটি স্কুল করে নিচে আসবেন তারপর এখানে দেখতে পারবেন প্রফেশনাল টাইটেল তো প্রফেশনাল টাইটেলটা ঠিক এভাবে দিবেন ডিজিটাল মার্কেটার এস এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মেনেজ এবং ইউটিউব এক্সপার্ট সো আপনারা প্রফেশনাল টাইটেল ঠিক এটা দিবেন তারপর আরেকটা স্কুল করে নিচে আসবেন তারপর এখানে দেখতে পারবেন অ্যাভাউট ইউরসেন সো এটা কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ডেস্ক্রিপশন বক্সটা যদি আপনি সুন্দর লিখেন তাহলে আপনি এই ফিনান্সিং ওয়েবসাইট থেকে আরো বেশি টাকা আর্নিং করতে পারবেন সো আমি যেভাবে দেখিয়ে দিব সেম ওইভাবে আপনারা এই ডিসক্রিপশন বক্সটি পূরণ করবেন তো প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার এসে ফাইবার লিখে সার্চ করবেন আপনারা সরাসরি এই ফাইবার ওয়েবসাইটটিতে ক্লিক করে ফাইবার ওয়েবসাইটে চলে আসবেন ফাইবার ওয়েবসাইটটিতে আসার পর একটু স্কুল করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন ফিলান্সিং এর ডিটাল্সিং এর ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করার জন্য কোন স্কিল বা কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হয় না সো তার জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এর সেক্টর উপর ক্লিক করে দেবো দেন ডিজিটাল মার্কেটিং আসার পর একটু স্কুল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপর আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর ক্লিক করে দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনারা ফ্রিল্যান্সিং এর এই সকল কাজগুলো পেয়ে যাবেন দেন আপনারা স্ক্রল করলে যে কোনো ফ্রিল্যান্সারের প্রোফাইলে চলে যাবেন তো আমি এই ফ্রিল্যান্সারের প্রোফাইলে চলে যাচ্ছি সো প্রোফাইলে চলে যাওয়ার জন্য এখানে দেখতে পারবেন নিচে ফ্রিল্যান্সারের নাম এই নামের উপর ক্লিক করে দিবেন তো নামে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাবাউট মি এই সম্পূর্ণ ডেসক্রিপশনটি কপি করে নিব তো ডেসক্রিপশন কপি করার জন্য এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট তো ডেস্কটপ সাইটের উপর ক্লিক করে দিবেন দেন ডেস্কটপ সাইটে ক্লিক করে সম্পূর্ণ ডেসক্রিপশনটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি সম্পূর্ণ ডেসক্রিপশন টি সিলেক্ট করে কপি করে নিব কপি করার পর দেন সরাসরি আবার আমাদের ফিলান্সিং ওয়েবসাইট টিতে চলে আসবো ফিলান্সিং টিতে আসার পর যে ডেসক্রিপশন টি কপি করেছিলাম সেই ডিসক্রিপশনটি এখান থেকে আমি পেস্ট করে দিয়ে দিব দেন ডিসক্রিপশনটি পেস্ট করার পর আপনারা এই ডেসক্রিপশনটি গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে ভালোভাবে পড়ে নেবেন ডেসক্রিপশনটি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা ডেসক্রিপশনটি দিয়ে দিবেন দেন ডেসক্রিপশন দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন স্কিল একটি অপশন সো এখানে দেখেন আমি মূলত পাঁচটা স্কিল দিয়েছি সো এই পাঁচটা স্কিলের কাজ করার জন্য কোনো অভিজ্ঞতা লাগে না তো আপনারা ঠিক এরকম পাঁচটি স্কিল আপনারা টাইপিং করে দিয়ে দিবেন তো আমি যে পাঁচটা স্কিল দিয়েছি সো আপনারা ঠিক এখান থেকে পাঁচটা স্কিল সিলেক্ট করে নেবেন সো ভিডিওটা পোস্ট করার আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন যে আমি কোন পাঁচটি স্কিল সিলেক্ট করেছি সেই পাঁচটি স্কিল আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন স্কুল করে নিচে আসলে তারপরে এখানে দেখতে পারবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন দেন টাইম জোন সিলেক্ট করার জন্য টাইম জোনের উপর ক্লিক করে দিবেন টাইম জোনে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন দেন স্কুল করে ডাকা টাইম জোনটা সিলেক্ট করবেন দেন সিলেক্ট করার পর স্কুল করলে নিচে আসলে দেখতে পারবেন সেভ অপশন দেন এখান থেকে আপনারা সেভ ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ প্রফেশনাল হয়ে যাবে এই ভিডিওটি এখন আপনার আরো আরো মনোযোগ সহকারে দেখুন এবং এই ভিডিও সবচেয়ে গুরুত্ব পার্ট হচ্ছে এখন কারণ এখন আমি আপনাদেরকে এই কাজগুলো করে এবং আর্নিং করে দেখাবো তো এই ফিলান্সিং কাজগুলো করে আর্নিং করার জন্য আমরা একটু স্কুল করে উপরে আসবো স্কুল করে একেবারে উপরে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে একেবারে উপরে দেখতে পারবেন ফাইন জবস একটি অপশন দেন আপনারা ফাইন জবস এর উপর ক্লিক করে দিবেন এখন দেখেন জাস্ট শুধুমাত্র এই কাজটি করার জন্য এখানে আপনি বিশ ডলার আর্নিং করতে পারবেন দেন আরেকটা স্কোর করে নিচে আসলে শুধুমাত্র এই কাজটি করলে এখানে আপনি একশো ছিয়াত্তর ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় প্রায় বিশ হাজার টাকা তো এখন আমি আপনাদেরকে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে একটি কাজ করে দেখাবো এবং কাজ করে আমি আপনাদেরকে আর্নিং করেও দেখাবো সো কাজ করার জন্য আবার একটু স্কোর করে উপরে আসবেন দেন এখানে আপনারা ফ্রিল্যান্সিং এর সকল সেক্টরগুলো পেয়ে যাবেন সো এখান থেকে আমি এই সেক্টরটি সিলেক্ট করে দিচ্ছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিলেক্ট করার পর একটু স্কোর করে নিচে আসবো তো আমি আপনাদেরকে এই একশো ডলার কাজটি করে দেখাবো এবং এই একশো ডলার আমি আপনাদেরকে আর্নিং করেও দেখাবো এই কাজটাকে শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং ইউটিউব চ্যানেল প্রমোট করতে হবে সো প্রমোট মানে কি ভিডিও এসিও করা অর্থাৎ ইউটিউব ভিডিও সার্চ ইঞ্জিন আনা সো এসে ও কিভাবে করবেন কি করবেন সবকিছু ভিডিওতে দেখাবো তো এই ফ্রিল্যান্সিং এর 100 ডলারের কাজটি করার জন্য একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন ভিউ এন্ড অ্যাপ্লাই সো ভিউ এন্ড অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দিবেন দেন একটু স্ক্রল করে নিচে আসবেন তো এখানে দেখতে পারবেন প্রজেক্ট ডিটেইলস অর্থাৎ আপনি ক্লায়েন্টের কাজটা কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেইলস এখানে ক্লায়েন্ট সব কিছু বলে দিয়েছে তো আপনারা একটু স্ক্রল করে উপরে আসবেন তো এখানে দেখতে পারবেন সেন্ড প্রপোজাল তো সেন্ড প্রপোজাল উপর ক্লিক করে দিবেন দেন সেন্ড প্রপোজাল এ ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলে আপনারা এখানে ঠিক এরকম একটা ফর্ম পেয়ে যাবেন সো এই ফর্মটা হচ্ছে আমাদের ফ্রিলান্সিং কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফর্মটা তো এই প্রপোজাল ডিটেলসে আমি আমার সম্পর্কে বলেছি যে আমি আপনার কি কাজ করব আপনার ভিডিওতে কি কি উপকার হবে বা আপনার ভিডিওতে কিভাবে ভিউজ আসবে আমি মূলত সেই সম্পর্কেই এই প্রপোজাল ডিটেলসে বলেছি সো আপনারা আপনাদের ক্লায়েন্টের কাজ অনুযায়ী আপনারা আপনাদের ক্লায়েন্টকে প্রপোজাল ডিটেলস পাঠাবেন সো এটা আপনারা যদি ইংলিশ না পারেন তাহলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলাকে ইংলিশ করে নেবেন দেন খুব সুন্দরভাবে এখানে আপনারা আপনাদের প্রপোজালটা লিখে দিবেন দেন একটু স্কুল করে নিচে আসার পর এখানে আপনি আপনার বাজেট দিবেন তো এখানে আমি একশো ডলার দিয়ে দিচ্ছি সো একশো বাদ দেওয়ার পর আরেকটু স্ক্রল করে নিচে আসবো তো এখানে আমি সেম একশো ডলারই দিয়ে দিব তো দুইটাতে একশো ডলার অ্যামাউন্ট সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচে আসব দেন স্ক্রল করলে একেবারে লাস্টে এখানে দেখতে পারবেন সেন্ট প্রপোজাল তো সেন্ট প্রপোজালের উপর ক্লিক করে দিবেন তো সেন্ট প্রপোজালে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের প্রপোজালটা আমরা ক্লায়েন্টকে সঠিকভাবে পাঠাতে পেরেছি দেন একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন অনেক ফিলান্সাররা এখানে প্রপোজাল পাঠিয়ে রেখেছে অনেক বাংলাদেশি ফিলান্সাররা এখানে কাজ করে আর্নিং করছে তো একটা ভিডিওতে এত কিছু দেখানো কখনোই পসিবল হয় না তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই একশো ডলারের যে প্রজেক্টটি আছে সম্পূর্ণ প্রজেক্টটি আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো এবং আমি আপনাদেরকে ভিডিও এস এর যে কাজটি আছে সেই কাজটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে শিখিয়ে দিব দেন আপনারা কাজটি শিখে আমি যেভাবে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠিয়েছি সেম ওইভাবে আপনারা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবেন তার আগে আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেম ওইভাবে আপনারা এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে প্রফেশনাল একটি ফিলান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই ফিলান্সিং কাজগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে একেবারে ভালোভাবে দেখিয়ে দিব সো তার জন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন এছাড়াও আমাদের চ্যানেলে এরকম ফিলান্সিং ওয়েবসাইট নিয়ে ভিডিও দেওয়া আছে সো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেও ফিলান্সিং এর কাজ করে আর্নিং করতে পারবেন তো সেই ফিলান্সিং ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন তো আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই ওয়েবসাইটটিতে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ টোটাল প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাপোর্ট টিমের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাপোর্ট টিম থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে আমি আপনার কাছ থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আশা করছি তো আজকের এই ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ